অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই আদালতে আনা হচ্ছিল ঠিক তখন আসানসোল সৃষ্টিনগর মোড়ে অনুব্রত মণ্ডলের কনভয়ের গাড়ির সামনে গরু চোর বলে কংগ্রেসের ঝান্ডা হাতে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা। আসানসোল সিবিআই কোর্টে আজকে আবার এই গরু চোরটাকে এনেছে। এই গরু চোর আজকে আপনারা দেখলেন এখানে পুলিশের লম্বা সাত আটখানা গাড়ি লাগিয়ে এবং সকাল থেকে আমাদেরকে বিশেষ করে শাহ আলম এবং আমাকে পুলিশ নজরদারিতে বন্দী রেখেছিল বলতে পারেন। আমাদের বাড়িতে বাড়ির দরজায় পুলিশ দাঁড় করানো হয়েছে সকাল থেকে। রাস্তায় যেখানে যাচ্ছি চা খাচ্ছি পুলিশ কোথাও, আজ সকালে জানেন কাউন্টিং ছিলাম, কাউন্টিং থেকে বেরিয়েছি সেখানে ডিসি সাহেব নিজে ডেকে পাঠিয়েছে। আমরা তো গরু চোর কয়লা চোর বা আতঙ্কবাদী নই, ওরা বরং জাজকে ধমকি দিচ্ছে যে আমরা মানে ওকে যদি গরু চোরকে বেল না দেওয়া হয় তো গরু চোরকে বেল না দেওয়া হলে সেখানে সেখানে নাকি মাদক কেসে ফাঁসানো হবে। আমরা গরু চোরকে এখানে বিক্ষোভ দেখালাম, আমরা এখানে ওকে বলতে চাইছিলাম, আমরা বলতে চাইছিলাম এই গরু চোরকে এত প্রোটেকশন দেওয়ার দরকার নেই। এই গরু চোর কয়লা চোর মার্ডারার মার্ডারার একে অবিলম্বে জেলের গালনে ভরে রাখা হোক, আর এর যে পুরনো অবস্থা ছিল সেই পুরনো অবস্থায় একে ফিরিয়ে দিয়ে দিয়ে আয়। उसको लेकर हम लोग यहाँ पे विक्षोभ करने के लिए खड़े थे, लेकिन पुलिस सुबह से हमारे घर पे शाह आलम मैं और प्रसंजीत कुईटुंडी के घर पे पुलिस सुबह से लगी हुई थी। रास्ते में हम लोग जहाँ पे जा रहे थे वहाँ पे पुलिस थी। हम लोग कोई चोर है, कोई कोयला चोर, लोहा चोर, बालू चोर है, एक को एक जो गोरू चोर को पकड़ाया है जो सीबीआई के कस्टडी में है उसको हम लोग पिकअप करने के लिए रखा है। क्या हम लोग कोई चोर है जो पुलिस हम लोग को इस तरह से घेराबंदी की है? ऐसे आज हम लोग यहाँ से अदालत तक जाएंगे और हम लोग गोली चोर को खिलाफ में हम लोग विक्षोभ करेंगे।